এটা অতি গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওটো যোগেদি আপনাদের দিব বিচাৰিছো। এলপিইউপি টেট উত্তীর্ণ শিক্ষকর নিযুক্তির ক্ষেত্রে নিয়ম সলনি করা হয়েছে। আজির কেবিনেটত সিদ্ধান্ত করা মতে এলপি টেট উত্তীর্ণ সকলের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারির যে পার্সেন্টেজ তারপর 5% লওয়া হব, তারপর ডিএলএড বা অন্যান্য যে সমপর্যায়ের ডিপ্লোমা পাঠ্যক্রম বা তেনে ধরনের আছে, ইয়াতে লিখিছে প্রাথমিক শিক্ষার ডিপ্লোমা ডিএলএড বা প্রাথমিক শিক্ষার স্নাতক বিএলএড বা শিক্ষার বিশেষ ডিপ্লোমা, শিক্ষার ডিপ্লোমা বিশেষ শিক্ষা, তার সেইবিলাকর ক্ষেত্রে 5%। আমার ইয়াত সাধারণতে ডিএলএডেই থাকে, যদি কাবার বিএলএড আছে বা এডুকেশন ডিপ্লোমা আছে সেইবিলাকর ক্ষেত্রে সেই 5% 5% লব। আর এটা আহিছে পয়েন্ট, সেইটো হৈছে যে আসাম টেট বা সি টেটত যে নম্বর লাভ করব তার পার্সেন্টেজর 85% লব। আগতে 80% লওয়ার কথা কৈছিলে, আজির কেবিনেটত সিদ্ধান্ত করলে 85% লওয়ার কথাটো। আর বাকি যে 5% থাকিলে সেখানে আপনাদের হিসাব করলে যে হায়ার সেকেন্ডারির আহিলে 5%, ডিএলএডর আহিলে 5%, এই 10% হল, আর টেটর পর আহিলে 85%, টোটাল কিমান হল 95। আর যে 5% মার্ক থাকিলে সেইখিনি এনসিসির পরা দিব। এনসিসির ক্ষেত্রে ইয়াতে নিয়ম বান্ধি দিছে, যদি সি প্রমাণপত্র থাকে সি গ্রেডর তেতিয়াহলে 5 নম্বর পাব, যদি বি প্রমাণপত্র থাকে তেতিয়া 3 নম্বর পাব। গতি এক্সট্রা 5 নম্বর এটা সংরক্ষণ করলে। আমি আগতে একটা ভিডিও প্রস্তুত করে জানাইছিল যে এলপির ক্ষেত্রে টেটর পর যদি 80% লয় টোটাল 100 নহয়গে, গতি এখানে 85% লব লাগে বলে আমার চ্যানেলের যোগেদি অনুরোধ করেছিল। আর অন্যান্য ক্ষেত্রে এক্সট্রা যে এনসিসি বা অন্য কোয়ালিফিকেশনের ক্ষেত্রে 5 নম্বর তো থাকিব লাগে ইত্যাদি কথা আমার ভিডিওর যোগেদি আমি অনুরোধ জানাইছিল সরকারক বারবার। যেহেতু আপার প্রাইমারি ক্ষেত্রে 100% মিলেগে, কিন্তু এলপির ক্ষেত্রে নিমিলে যেহেতু ইয়াতে ডিগ্রিটো ধরা নহয়। গতি এটা যে সংশোধিত নিয়ম, এটা এডভার্টাইজ ওলার আগত এই নিয়মটো সিদ্ধান্ত করলে এইটাই হল চূড়ান্ত নিয়ম। আকো কৈছো যে হায়ার সেকেন্ডারির পর 5% মানে যার পার্সেন্টেজর পর, আর ডিএলএডর পার্সেন্টেজর পর 5%, আর টেটর পর 85%, বাকি 5.2 কত থাকিব, সি গ্রেডর এনসিসি সার্টিফিকেট থাকিলে 5 নম্বর আর বি গ্রেডর হলে 3 নম্বর। ঠিক আছে, ইয়ার পিছর আমি আপডেটটো চাও। সেইটো হৈছে যে যদিহে এনসিসি না থাকে তেতিয়াহলে অসমক প্রতিনিধিত্ব করে রাষ্ট্রীয় পর্যায়ে বা তার ঊর্ধ্বত কোনো স্বীকৃত ক্রিয়াত অংশগ্রহণ করলে তেতিয়াও নম্বর পাব, বা অসমক প্রতিনিধিত্ব করে রাষ্ট্রীয় পর্যায়ত বা তার ঊর্ধ্বত পরিবেশকলা বা সাংস্কৃতিক কার্যসূচীত অংশগ্রহণ করলে বা স্বীকৃতিপ্রাপ্ত হলে তেতিয়া সেই 5 নম্বরটো পাব। তার মানে এনসিসি না থাকিলে, এনসিসি যদি সি গ্রে সি সার্টিফিকেট থাকে তেতিয়াতো 5 নম্বর পাব, সেটা গম পালেই। সেইখিনি না থাকিলে তার বিকল্প দিছে যে অসমক প্রতিনিধিত্ব করে যদি রাষ্ট্রীয় পর্যায়ত বা রাষ্ট্রীয় নহলেও আন্তঃরাষ্ট্রীয় পর্যায়তে হোক লাগিলে ক্রিয়াত যদি অংশগ্রহণ করে তেতিয়া সেই 5 নম্বরটো পাব। আর অসমক প্রতিনিধিত্ব করে যদি কোনো ক্রিয়ার বাদ দিও যদি কলা আর সাংস্কৃতিক কার্যসূচীর অংশগ্রহণ করে তেতিয়াও 5 নম্বর পাব। নিশ্চয় বুঝি পাইছে কথাটো। এটা আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়মটো কি যে হায়ার সেকেন্ডারি পার্সেন্টেজটোর পর আহিব 5%, ডিগ্রির পর আহিব, আগতে 10% লওয়ার কথা কৈছিলে, এটা ডিগ্রির পর কিমান লব, ডিগ্রির পর আহিলে পার্সেন্টেজর পর 5%। যিকোনো বিষয়ত প্রার্থীর মেজর থাকিলে মুখ্য বিষয় লাভ করা নম্বর সমূহ বিবেচনা করা হব, মানে মেজর লওয়া স্টুডেন্টের ক্ষেত্রে মেজরের পার্সেন্টেজর আকো 5% লব। ডিএলএড বা বিএড বা বিশেষ শিক্ষার ডিপ্লোমা শিক্ষার স্নাতক ইয়ার পর আহিব 5%, অর্থাৎ ডিএলএড বিএডের যে যেটা পার্সেন্টেজ তারপর আহিব 5%। আর আপার প্রাইমারি
আসাম টেট বা সি টেটর যেটু পার্সেন্টেজ তারপর আহিব 80%। এখিলেকে হল আকো কইছো হায়ার সেকেন্ডারি পা আহিলে 5%, ডিগ্রি পা আহিলে 5%, 5 এ 5 এ 10% হল, ডিএলএড বা বিএড পা আহিলে 5%, এই তিনটা ফাইভত কিমান হল 15 হল, আর টেটর পা আহিলে 80%, 80 লগত 15 যোগ করলে কিমান হল 95 হল। আর 5 নম্বর থাকিলে 5 নম্বর তো এলপির দরে নিয়মটো একই, যদি এনসিসি সি সার্টিফিকেট থাকে 5 নম্বর, বি সার্টিফিকেট থাকিলে 3 নম্বর, যদি এনসিসি নাই তেতিয়াহলে অসমক প্রতিনিধিত্ব করি যদি ন্যাশনাল পর্যায়ত আমার রাষ্ট্রীয় পর্যায়ত বা তাতকে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত হোক যদি কোনো ক্রীড়ার ক্ষেত্র স্পোর্টসর ক্ষেত্রে অংশগ্রহণ করে তেতিয়া 5 নম্বর পাব। তার বদলি পরিবেশ কলা বা সাংস্কৃতিক কার্যসূচীত যদি অসমক প্রতিনিধিত্ব করে রাষ্ট্রীয় পর্যায়ত বা তাতকে ঊর্ধ্বত অংশগ্রহণ করে বা স্বীকৃতি লাভ করে তেতিয়াও 5 নম্বর পাব। এইটাই হয়েছে নতুন সংশোধিত নিয়ম। এটা নতুন যে নিযুক্তি প্রক্রিয়া হব সেই নিযুক্তি প্রক্রিয়াত এনে ধরনেই হব। গতি ইয়ারপর দেখা গল যে হায়ার সেকেন্ডারি নম্বর আর ডিএলএডর হায়ার সেকেন্ডারি নম্বর ডিএলএডর নম্বর বা বিএডর নম্বর তো বড় বিশেষ গুরুত্বপূর্ণ নহব, কারণ গোটেই নম্বরের 5% আসব। এটা ধরে লোক এজনে কি পালে 60% পাইছে, ডিএলএডত যদি 60% পায় সেই 60 কিমান আহিব 5% আহিব, গতি 65% অহা মানে 3 পয়েন্টে আহিব। কিন্তু যিসকল এনসিসি সি সার্টিফিকেট বা স্পোর্টসর ক্ষেত্রে অসমক প্রতিনিধিত্ব করেছে বা কালচারেল ক্ষেত্রে অসমক প্রতিনিধিত্ব করেছে তেওঁলোকৰ কিন্তু সেই একটা লাভ আছে, ডাইরেক্ট 5 পয়েন্ট আহিব। গতি হায়ার সেকেন্ডারি আর ডিগ্রির নম্বরত বিশেষ গুরুত্ব দিয়া হওয়া নাই, টেটর নম্বর সর্বোচ্চ গুরুত্ব দিছে আর তার পাছতেই গুরুত্ব পাইছে কিহত আমার যেটু আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত যদি কোনোবাই অংশগ্রহণ করেছে এখিনি মানে স্পোর্টস কালচারেল বা এনসিসি এখিনি একটা গুরুত্ব আহিব, কারণ তাত ডাইরেক্ট পার্সেন্টেজ নহয় সেখিনি বা ডাইরেক্ট পয়েন্টও আহিব, 5 পয়েন্ট ডাইরেক্ট আহিব। এটা কোনোবাই যদি ডিগ্রিত ফার্স্ট ক্লাস পাইছিলে 60% পাইছে, 60% পালেও তেও 5% অহা মানে 3 পয়েন্টহে আহিব, গতি তার তুলনাত এনেকে কালচারেল স্পোর্টসর মার্কটোই বেশি আহিব। আর ইয়ারপর একটা কথা আরো স্পষ্ট হয়ে পড়ল যে এলপির ক্ষেত্রে বিএড ইয়াতে গ্রহণযোগ্য নহব, কারণ কেবিনেটর সিদ্ধান্ত যেটু আগর হাইকোর্টের রায় আসে আর সেটা বহুতে গমেই পায় অসম সরকারে কি করে সেই সিদ্ধান্তটলে সকলো বাদ চাই আসে, গতি বিএড থাকা সকলে অকল আপার প্রাইমেরিতহে পাৰিব, লগতে হাইস্কুল বা হায়ার সেকেন্ডারিত পাৰিব সেটা আপনাদের জানেই। কিন্তু এটা আমি এলপি ইউপি ক্ষেত্রে কৈছো যে বিএড থাকা সকলে এলপিত নোৱাৰিব আর ডিএলএড থাকা সকলে এলপিটো পাৰিব আপার প্রাইমেরিটো পাৰিব, নিশ্চয় বুঝি পাইছে। গোটেই ইনফরমেশন আমি দিয়ে আছো, কিবা যদি আপনি বুঝা নাই কমেন্ট সেকশনত লিখব। ধন্যবাদ।